নদীতে স্নান করতে নেমে তিন যুবতী তলিয়ে যায়। স্থানীয়রা আলিসা পারভিন ও শামা পারভিন এই দুজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করে। পরে সাতকড়িয়া ফাঁড়ির এক কনস্টেবল বিশ্বনাথ তার নিজের জীবনকে বাঁচিয়ে রেখে নদীতে ঝাঁপ দেয়। পরে আলিয়া পারভিনকে উদ্ধার করে। ওই তিন যুবতীর মামা আবির আলী জানায়, দিশের গড়ে দামোদর নদে স্নান করতে নেমে তিন যুবতী তলিয়ে যায়। তিনজনই টাটার যুগশালার এলাকার বাসিন্দা। পশ্চিম বর্ধমানের আসানসোল বানপুর নয়া বস্তিতে তাদের মামার বাড়ি। তার মামার বাড়ি এসেছিলেন আর আজ বৃহস্পতিবার ডিসের গড় মাজারে এসেছিল। তিনজনের কেউই সাঁতার জানত না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আলিয়া পারভিনকে সাতকড়িয়া ফাঁড়ির পুলিশ উদ্ধার করে সাতকড়িয়া হাসপাতালে নিয়ে যায়। আজকে তো আপনি একজন পুলিশ কর্মী হয়ে ডুবে যাওয়া মেয়েগুলোকে বাঁচিয়েছেন, কি হয়েছিল ঘটনাটা বলুন। এখানে ওরা এসছে মাজারে, কিছুদিন স্নানটান করছিল, তিনজন অলরেডি মানে জলে নামে, তিনজনা বয়ে যায়, ওরা সাঁতার জানে না। আমরা খবরটা পেয়ে দুজনকে অলরেডি এখানে যে লোকাল বাসিন্দা ওরা শাড়ি কাপড় উদ্ধার করেছে, আমরা পরে এলাম। লাস্টের জায়গায় পাওয়া গেলো, আমরা চার পাঁচজন সব ছেলে নেমেছিলাম, লোকের ছেলে নেমেছিল, এখানকার লোকের ছেলে হেল্প করছে, আমি নেমেছিলাম, দিয়ে লাস্টে গিয়ে আমার পায়ে একটা অন্য লাগে প্রথমে, তারপরে মেয়েটাকে পাওয়া যায় একটা নৌকার সাহায্যে। আমরা যাচ্ছি না তো তাড়াতাড়ি, না হলে মানে উদ্ধার করা যেত। আপনি কোথায় কাজ করেন? আমি সাতকড়িয়া ফাঁড়ি। আপনার কি নাম? বিশ্বনাথ চা। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।